إن الحمد لله نحمده ونستعينه ونستغفره شكرا دوستو دابين دو أبنا را دكتشين تاسكية تلما موديل مدرسة بروجيتو اف تي بي ماهي روم زنو فلوك خدارا باي كاي جون إيشو آلر بوثي أبنا را جانن أمرا بروتيك دين نيد ديستريكت بيشوي ني آلوچنا كوري تاري دارا باي كوتاي أتكي أما دارا آلوچو بيشوي أتشي شكر غوزر باندار غورتو أو كورونيو أما دار ماجي أتكي أوبستيت هويتشين بيسيستو شيكابيد بورونا عالمي دين সোনাগাজি ইসলামী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ তাসকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল মোহতরম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ জি দর্শকবৃন্দ আমরা এই সরাসরি আলোচনা বিষয়ে চলে যাচ্ছি আমরা মোহতরমের কাছে জানতে চাইব যে শুকরগুজার বান্দার পরিচয়টা কি বা শুকরগুজার বান্দা কারা আসলে الحمد لله الحمد لله الذي أبدى الأفلاك والأرزين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الموت أشولي الشكر جزر بنده هلو شكر شبدة هلو جزر شكر دي دوا شادنا تامرا جزر بلي كونو جينيش كي پار فور جزر كي شكر دي بلا جزر اكنولس جزر كي بلا هاي اكنولس من هاي شكر دي دوا تو اسلامي پوری باشا محن رب العالمين اما در كي সৃষ্টি করার পর যে অসংখ্য নাজ নেয়ামতে আমাদেরকে ভরে রেখেছেন এবং প্রতিনিয়ত আমাদেরকে লালন পালন করতেছেন তার অপার কৃপা আর যে সমস্ত বান্দারা তার এই অপার কৃপাকে স্বীকার করে তার দেয়া বিধানকে মেনে চলে নামাজ কায়েম করে যাকাত প্রদান করে এবং তার যাবতীয় আওয়ামের এবং নাওয়াহিগুলো মেনে চলে তাদেরকেই শুকরগুজার বান্দা বলে জি মহতরম আমরা এই সংক্ষেপে পরিচয় জানলাম এখন হচ্ছে আমরা আপনাকে জানতে চাইব যে শুকরগুজার বান্দা হওয়ার গুরুত্বটা কি আসলে কি জন্য মানুষ একজন মানুষ শুকরগুজার বান্দা হতে চাইবে কেন একজন মানুষ শুকরগুজার বান্দা হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খালিকুন নাসমি ওয়া রাযিকুল কসম মুদ্দিউল বাদায়ি ওয়া শারিউ শারাই দীনার রাদিয়া ওয়া নূরা মুদিয়া আহমাদুহু আলা আল ওয়াসি ওয়াল আমকান আস্তাঈনুহু আলা তলাবির রিদওয়ান ওয়া নাইলি আসবাবিল গুফরান আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد وقال الله سبحانه وتعالى ايضا وان تعدوا نعمه الله لا تحصوها مهان رب العالمين فوتر كلام حكم سوره ابراهيم 7 نمبر ايه بولسن لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد لئن شكرتم তোমরা যদি আমার আমি যে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে যে সমস্ত নিয়ামত তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামতগুলো যদি তোমরা শুকরিয়া আদায় করো লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম আমি অবশ্যই তোমাদেরকে নিয়ামতটা বাড়ায় দেব অনেক বাড়ায় এখানে লাম এটাও তাকিদ তার নুনে সকিলে সেটাও তাকিদ মানে মহান রব্বুল্লাহ দৃঢ়তার সাথে বলছেন যে আমি আপনাদেরকে সকল নাজ নেয়ামতকে আরো অনেক অবশ্যই 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 বৃদ্ধি করে দেব ওয়াইন শাকাতুম ইন্না আযাবিল্লাহ ওয়ালাইন কাফাতুম ইন্না আযাবিল্লাহ শাদীদ তবে যদি আপনারা যদি আমার এটাকে স্বীকার না করেন আমার দেয়া বিধান এবং আমার এই প্রচলিত নাজ নেয়ামতকে আপনারা যদি অস্বীকার করেন তাহলে মনে রাখতে হবে যে আমার আযাবটাও কিন্তু অনেক বেশি কঠিন আমার পাকড়াওটা অনেক বেশি কঠিন ইনশাআল্লাহ সরব বিকেল আসে এটা অনেক বড় কঠিন মহান রব্বুল আলামিন আমাদেরকে যে একজন মুমিন ব্যক্তি প্রফুল্ল থাকবে যখন আল্লাহর শুকর গুজার করবে এবং তার কোনো চিন্তা নাই কারণ তার এক মানে তার নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে তার দুনিয়ার সকল ধরনের খাওয়া দাওয়া এবং এভরিথিং চলাফেরা সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণ থাকে আর যখন সে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী চলবে না আল্লাহর শুকর গুজার করবে না ইন্না আযাবিল আশাদিদ আমার আযাবটা অনেক বড়ই কঠিন সেটার আযাবটা বিভিন্ন কাইফিয়ত হতে পারে কত ধরনের কাইফিয়ত হতে পারে মানুষ বর্তমান সময়ে মানুষ অকাল মৃত্যু হচ্ছে মানুষে অনেকে দেখা যাচ্ছে অনেক অর্থ বিত্তশীল কিন্তু তারা নিয়মিত খেতে পাচ্ছে না কেন পাচ্ছে না তাদেরকে অসুস্থ দিয়ে রেখেছে অসুস্থতা দিয়ে রেখেছেন তারপরে এইভাবে মহান রব্বুল আলামিন যে যারা শুকরিয়া আদায় করে না তাদেরকে বিভিন্নভাবে ফেরেশানিতে রেখেছেন অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু তাদের মনে কোনো চিন্তা নেই তাদের বাবা মা এবং আত্মীয় স্বজন কেউ কারোর সাথে সম্পর্ক নাই আল্লাহ তাআলা তাদেরকে একভাবে অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে রেখেছেন এই জন্য আল্লাহ বলছে ইন্না আযাবিল আশাদ আযাবিল আশাদ সেটা অন্য আরেকটা প্রেক্ষাপট এটার শাস্তিটার কাইফিয়তটা স্ট্রাকচারটা অনেক ধরনের হতে পারে আল্লাহ চাইলে যে কোনো যে কোনোভাবে তাকে জীবন থেকে রহমতটা উঠে নিতে পারে এটা অনেক সবচেয়ে বড় ব্যাপার তার ফেরেশানিটা তার একটা ফেরেশানি তৈরি করে দেওয়া হ্যাঁ জীবন থেকে আল্লাহ রহমতটা উঠে নিয়ে রহমতটা উঠে এটা অনেক বড় আমরা বুঝতে পারছি আপনারা এখানে আরেকটা জিনিস আমি দর্শক এবং আপনাদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে জানি যে এখানে বুখারী শরীফের যে ইন্না আযাবিল আশাদিদ
এই আয়াতের মাতাহাতে বুখারী শরীফের একটা হাদিস আনা যায়, বুখারী শরীফের 3464 নম্বর হাদিসে একটা দীর্ঘ হাদিস এসেছে, সেই হাদিসটাতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু হুরায়রা থেকে বর্ণিত সেখানে বনি ইসরাইলের মধ্যে বনি ইসরাইলের তিনজন লোক ছিলেন, তার মধ্যে একজন ছিলেন শ্বেতরুপী মানে গ্রে, তার কালারটা ছিল পুরো বডিটা গ্রে ধূসর, আরেকজন ছিলেন টাকওয়ালা যে আরেকজন হল টাক, আর আরেকজন ছিলেন তিনি অন্ধ ব্লাইন্ড। তো মহান রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে ছদ্মবেশে ফাটিয়েছেন, ছদ্মবেশে ফাটিয়ে তিনি ডিসগুইস মানে ডিসগুইস পজিশনে ছদ্মবেশে তাদেরকে পাঠিয়েছেন। পাঠানোর পরে সর্বপ্রথম তিনি ওই যে গ্রে ধূসর রঙের যিনি আছেন তার কাছে গেলেন, বললেন যে ভাই আপনি এই পৃথিবীতে আপনার কী চান, যে মানুষের অনেক কিছু অ্যাসপায়ারেশন আছে আকাঙ্ক্ষা আছে, আপনার কী আকাঙ্ক্ষা? তিনি এই মুহূর্তে বললেন যে এই মুহূর্তে আমার টপ মোস্ট অ্যাসপায়ারেশন হলো আমি ধূসর, সমাজের লোকেরা আমাকে ডিসলাইক করে, তো আমার বডিটা যদি অনেক সুন্দর হইতো সবাই আমাকে কতই না পছন্দ হইতো, আর আমি হাইলি গ্র্যাটিটিউড, আমি অনেক কৃতজ্ঞ থাকতাম সৃষ্টিকর্তার কাছে। তো বলল ঠিক আছে আপনাকে সেটা ব্যবস্থা করে দিও। তখন ওই ফেরেশতা তার গায়ে হাত দিয়ে তাকে ফুঁ দিয়ে দেওয়ার সাথে সাথে তার পুরো বডি অনেক সুন্দর, যে মানুষের আকৃতিটা এত বেশি সুন্দর যেটা আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অনেক সুন্দর আকৃতি সৃষ্টি করে সে, তার ওই সুন্দর কাইফিয়তে আবির্ভাব হলো ওই লোকটা। তারপরে বললো যে আপনি এই পৃথিবীতে স্বাচ্ছন্দ্যে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য আপনার কী 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 প্রয়োজন? বললো যে আমার বেশি কিছু প্রয়োজন, আমাকে একটা ওট দিলে আমি এই ওটটাকে রক্ষণাবেক্ষণ করে এটা দিয়ে আমি আমার জীবন চলতে পারবো। তো বললো ঠিক আছে আপনাকে একটা গর্ভবতী একটা উষ্টি দেওয়া হলো, গর্ভবতী দেওয়া হলো, দেওয়ার পর তার থেকে বিদায় নিয়ে চলে আসলেন, চলে আসে আবার পার্শ্ববর্তী গ্রামে তিনি গেলেন, গিয়ে পার্শ্ববর্তী এলাকায় গেলেন, যাওয়ার পর সেখানে তিনি টাকওয়ালা লোককে দেখলেন, বললো যে ভাই যে কেমন আছেন, ভালো আছেন, যে আপনার এই মুহূর্তে টপ মোস্ট অ্যাসপাইরেশনটা কি, আকাঙ্ক্ষাটা কি? তো তিনি বললেন যে আমার সবচেয়ে বড় অ্যাসপাইরেশন হলো আমার চুল না থাকার কারণে আমাকে অসুন্দর লাগে, যে মহান রব্বুল আলামিন সকল জীব মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন কিন্তু চুল না থাকার কারণে আমাকে সুন্দর লাগছে, এখন আমার যদি চুল থাকতো আমি কতই না খুশি হইতাম এবং কতই না আমি কৃতজ্ঞ হতাম। বললো ঠিক আছে, তো তার মাথার মধ্যে হাত দিয়ে কী করলেন ওই ফেরেশতা মুছি দিল, ফেরেশতা হাত দিয়ে মুছি, হ্যাঁ মুছি দেওয়ার সাথে সাথে তার মাথায় সুন্দর চুল গজাইল, লাকাদ খালাক মালিং সানাফি আহসানি তাকওয়িম, সুন্দর চুল। তো তিনি মহা খুশি, বলে যায় এই মুহূর্তে আর কী চান? বলে যে আমি জীবন জীবিকার জন্য এই পৃথিবীতে স্টেবল করার জন্য আমার একটা গরু দরকার। বলে আচ্ছা ঠিক আছে আপনাকে গর্ভবতী একটা গাভি দিলাম, গাভি দেওয়ার ফলে গাভি দিলে তারপরে বললেন ঠিক আছে আপনি এটা নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকুন, দোয়া করলো আপনাকে আল্লাহ আল্লাহ আপনাকে বরকত দান করুন। পরবর্তীতে তিনি এবার অন্য আরেকটা এলাকায় গেল যেখানে আল্লাহ তাআলা নির্দেশনা, সেখানে সে লোকটি ছিলেন অন্ধ ব্লাইন্ড ম্যান, যাওয়ার ফলে বললো ভাই আপনি কী চান? বললো যে ভাই আমার এই মুহূর্তে অন্ধ তো পৃথিবী দেখে না, এই পৃথিবীটা কত সুন্দর করে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যে সবাই থেকে শুনি এই পৃথিবীতে মানুষ কত সুন্দর, গাছ কত সুন্দর, পাহাড় নদী ঝর্ণা কত সুন্দর, কারণ আমরা তো ইসলামী সঙ্গীত শুনি তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর, মানুষের কাছে শুনি সব কিছু কত সুন্দর কিন্তু এখন আমি তো দেখতে পাচ্ছি না, আমার সবচেয়ে বেশি চোখ দরকার। তো আসলে তিনজনের মধ্যে সব গভীরভাবে উপলব্ধি করলে উনি বেশি দুঃখী, তিনি কিছু দেখতে পাচ্ছেন ওটা তো রোগ কিন্তু দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য স্বাভাবিক জীবনযাপনটা অন্তত করতে পারছে, করতে পারছে কিন্তু কিছু সাহায্য ছাড়া কিছু করতে কিছুই করতে পারছেন না। পরবর্তীতে গেলেন ওনার চোখের মধ্যে ফেরেশতা হাত দেওয়ার সাথে দিয়ে মুছে দিলেন, তিনি দেখতে পেলেন, তো দেখতে পাওয়ার সাথে সাথে তিনি আল্লাহ শুক্রিয়া দেখলেন, শুক্রিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই পৃথিবীর কত সুন্দর। তো বলে ভাই আপনি কী চান? বলে যে আমি একটা জীবনযাপনের জন্য আমি একটা ছাগল চাই। বললো যে ঠিক আছে আপনাকে একটা ঘরবর্তী একটা ছাগি দেওয়া, ছাগি দেওয়া তারপর মাস্তে বিদায় নিয়ে বললেন যে আল্লাহ আপনাকে বরকত দান করুক আমি চলে যাচ্ছি। যাওয়ার পর কিছুদিন পর আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য আবার পড়ে, তখন ওই শ্বেতওয়ালা রুগীর কাছে আবার প্রথমে গেলেন, বললো যে ভাই আমি তো মনে হয় আপনাকে চিনতে পারছি, আপনি কি আমাকে চিনতে পারেন? বললেন না আমার তো মনে হচ্ছে না। তো বললো যে আচ্ছা আপনি তো একসময় শ্বেতরুগী ছিলেন, হ্যাঁ শ্বেতরুগী ছিলাম, তো আপনাকে তো একজন ফেরেশতা এসে একজন লোক এসে এই ওটটা দিয়ে গেল, সেটা দিয়ে আপনি লালন পালন করে আজকে আমার অর্থনৈতিক এই পরিবর্তন।
বলল না এটা আমার আমি আমার বাপদাদা থেকে পেয়েছি মানে পিতৃ পিতৃ এটা পিতৃ সম্পর্কে এটা মানে আমার পিতৃ প্রিভিয়াসলি আমি এটা আমার পৈতৃক সূত্রে এসেছে সুতরাং এটা তো আমার এসেছে তো বলল যে আমি তো মুসাফির তো আমি তো এই মুসাফির এবং আমি একজন অভাবী মানুষ আমাকে ইয়েটা দেন একটা একটা সহজে করুন বলল আমাকে তো অনেক মানুষই আমার কাছ থেকে চায় আমাকে অনেককে দিতে হয় আপনাকে দেওয়া সম্ভব হলো বলল যে আপনাকে যদি আপনার আপনি যদি সত্যি হন তাহলে সত্যি যদি মিথ্যা হন আপনাকে যদি আপনার পূর্বের অবস্থা ফিরিয়ে দেওয়া হয় আপনি কেমন করবেন তো বললো না 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 তখন তাকে বদদোয়া দেওয়া হলো তার সমস্ত সম্পদ চলে গেল ঠিক দ্বিতীয়ভাবে ওই যে ব্যক্তিটি টাকওয়ালা টাকওয়ালার কাছে গেলে তিনিও সেইভাবে কী করছেন এটাকে ডিনাই করছেন বলে না না এটা আমি কোনোভাবে ছিলাম না এটা আমার পিতৃপুরুষ থেকে পেয়েছি সুতরাং আপনাকে কোনো জিনিস দেওয়া সম্ভব হবে তো উনি বলে যে আপনি যদি সত্যবাদী হন তাহলে ঠিক আর মিথ্যাবাদী যদি হন তাহলে আপনার এই মালগুলো ধ্বংস হয়ে যাবে তারপরে উনি এটা তা সে আবার পুরো অবস্থায় পেয়ে গেছে সর্বশেষ অন্ধ ব্যক্তির কাছে এসেছে অন্ধ ব্যক্তির কাছে এসেছে বললো যে ভাই আমি একজন দরিদ্র এবং মুসাফির আমাকে একটা কিছু সম্পদ দেন যাতে করে আমি আমার মুসাফিরের জন্য বেরিয়েছি সফরের জন্য বেরিয়েছি আমার রসদ শেষ হয়ে গেছে এখন প্রয়োজন পুরাইতে পারি প্রয়োজন পুরে বাড়ি যেতে সুন্দর মতো ফিরে যেতে পারি আমাকে সেই ইয়ে করো তো তিনি বললেন যে না হ্যাঁ তিনি বললেন যে ঠিক আছে ভাই আমি একসময় অভাবে ছিলাম চোখ ছিলাম মহান রব্বুল আলামিন একজন মানুষের সাহায্যে আমাকে এটা দিয়েছেন আমি আল্লাহর অনেক শুক্রিয়া আদায় করি আমি আল্লাহর অনেক শুক্রিয়া আদায় করি সুতরাং আমি যা কিছু প্রয়োজন যা প্রয়োজন হোক কোন জিনিস প্রয়োজন সবগুলো নিয়ে যান সাথে সাথে তিনি বললেন যে আল্লাহ আপনাকে আরও বরকত দান করুন তার অনেক সম্পত্তি হয়েছে তাহলে লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ ওই কোরআনের ব্যাখ্যা বুখারী শরীফে এই হাদিসের পূর্ণাঙ্গ রূপ হয়ে গেছে কোনো মুফাসসিরিন ইকরাম আর ইসার বেশি তাফসীর করতে পারবেন না প্রয়োজন নেই তারপরে আবার আরেকটা জিনিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে অল্প বয়সী সাহাবী মুআয ইবনে জাবাল যাকে বিভিন্ন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইতেন এমন ইসলামের ঝান্ডা ধরতেন অনেক বেশি যেগুলো তিনি একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে ডেকে বললেন ইয়া মুআয তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি তখন সে এত বেশি ফেদা হলো একজন বিশ্ব মানবতার মুক্তির দূত যার চরিত্রের ব্যাপারে পুরো কোরআন সার্টিফাইড যার সমস্ত প্রশংসা কোরআন এবং সন আল্লাহ বলেছেন সেই ব্যক্তি যদি আমাকে ভালোবাসে বলে তাহলে মুআয ইবনে জাবালের হৃদয়টা কী তখন কীভাবে আনন্দে লাগতেছে আপনি সেটা নিজে বুঝছেন সে আনন্দে হতো ভাই ভাবিল ইয়া রাসূলুল্লাহ আনা উহিব্বু কানা উহিব্বু আমি আপনাকে ভালোবাসি জীবনে সে ভালোবাসি আমার আব্বা আম্মা আপনার সে আপনার জানা আপনার জন্য কোরবান কোরবান হবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে একটা দোয়া শিখেন যে এ মুআয তুমি কখনো না ভুলে যদি ভুলে না যাও তাহলে সেটা ভুলে কিন্তু যতদিন পর্যন্ত তোমার জীবন থাকবে যতদিন তোমার জ্ঞান থাকবে তুমি প্রত্যেক নামাজের পর আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এই দোয়াটা পড়ি এটাই জি মোহতরম আমরা এতক্ষণ ধরে শুনছিলাম যে শুকর বুজার বান্দার পরিচয় এবং এটার শুক্রিয়া আদায় না করার পরিণতি আমরা দেখছি এতে যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন বাস্তব ঘটনা দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে শুক্রিয়া আদায় না করলে আমাদের কী ক্ষতি হতে পারে আমরা একদম সর্বশেষ চলে এসেছি আমাদের আলোচনা শেষ দিকে আমরা মোহতরমের কাছে জানতে চাইবো যে একদম সংক্ষেপে একজন বান্দা শুক্রিয়া বা শুকর গুজার বান্দা হওয়ার জন্য করণীয় এগুলো একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন শুক্রগুজার বান্দাদের জন্য সর্বপ্রথম কথা হলো যে তার আওয়ামের এবং না হয় সর্বপ্রথম ইমানের যে ফার্স্ট স্তম্ভ তাকে এটা ভালোভাবে পালন করতে সবগুলো মানতে হবে এটা সব হ্যাঁ এটা ভালোভাবে পালন করতে কারণ মহান রব্বুল আলামিন যে আমরা ইবাদত করি ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আমাদেরকে একনিষ্ঠ ইবাদত করার জন্য সেটার মধ্যে সর্বপ্রথম হলো নামাজ যে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ এবং ইসলামের যে মানে আরকানগুলো সে আরকানগুলো ভালোভাবে পালন করার মাধ্যমে এটা কিন্তু অনেকটা শুক্রিয়া দেয় শুক্রিয়া তারপরে মহান রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গাতে হাদিসের বিভিন্ন রাসূলের বিভিন্ন হাদিসে আমরা শুক্রিয়া আদায়ের বিভিন্ন অ্যাসপেক্ট ক্রাইটেরিয়া আমরা দেখতে পাই সেই অনুগুলো সর্বশেষ যেটাকে বলা হয়েছে আওয়ামের এবং নাওয়াহিগুলো যে আমরা এটা যদি মেনে চলি এটার মাধ্যমে কিন্তু আমাদের শুক্রিয়াটা শুক্রিয়া আদায় এজ লাইক যেমন কোনো ব্যক্তি যেমন একজন প্রতিষ্ঠান প্রধান তার অধীনে ধরেন 40 জন স্টাফ আছে এখন কোনো ব্যক্তি যদি নিয়মিত প্রতিষ্ঠানে আসে নিয়মিত ক্লাস নেয় আবার জাস্ট টাইমে চলে যায়
তখন তার প্রতিষ্ঠান প্রধান অবশ্যই কি থাকবে ফ্লিস থাকবে কিন্তু আর এক ব্যক্তি তিনি আসেন 10টা বাজে যায় আসেন রাতে 11টা বাজে কিন্তু কোনো ক্লাস নেন না প্রতিষ্ঠান প্রধানের নিয়ম কারণ তিনি ফলো করেন না মানেন না তাহলে তার কি প্রতিষ্ঠান প্রধান ফ্লিস হবে অবশ্যই ফ্লিস হবে না তদ্রূপ এই ধরনের এই জন্য আল্লাহর রাসূল এটা আমার এবং না হয় এটা বাস্তবতা এই জন্য বলেছে আখলিস দীনাকে ইয়াকফিকাল আমালুল কলিম অল্প আমলই না দিতে জন্য কিন্তু যত তবে সেটা হইতে হবে ওমা উমির ইখলাসের সুই ইখলাস ওমা উমির ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন মহান রব্বুল আলামিন আমাদের সবকিছু কোরআন মধ্যে বলেছেন হাদিসের মধ্যে এটার বাইরে আমাদের কোনো আর যাওয়ার প্রয়োজন নাই যে সম্মানিত উপস্থিতি আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনছিলাম যে শুকরগুজার বান্দার গুরুত্ব করণীয় আমাদের মহতরাম মেহমান আমাদেরকে অনেক সুন্দরভাবে একদম আমাদের বাস্তব জীবনের উদাহরণ দিয়ে আমাদের জিনিসগুলো বুঝিয়ে দিয়েছেন যে একজন বান্দা কেন শুক্রিয়া আদায় করবে শুক্রিয়া আদায়ের গুরুত্বটা কি আল্লাহ তালা বলছেন লাইন শাকার তুমি লাজিদান নাকুম আমরা যদি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে অনেক বেশি রহমত দিবেন অনেক বেশি বরকত দিবেন এবং আমাদের জীবন অনেক বেশি বরকত দিয়ে ভরপুর করে দিবেন এর বিপরীতে যদি আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় না করি আল্লাহ যে নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছেন শুক্রিয়া আদায় না করলে আল্লাহ তালা এগুলো আমাদেরকে উঠে নিতে পারেন এবং অনেক সময় আমাদের এই নিয়ামতগুলো আমাদের জন্য একটা আজাবের কারণ হতে পারে এই জন্য আমরা সবসময় আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করবো যে সম্মানিত দর্শকবৃন্দ আপনারা তখন দেখছিলেন তাসকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা প্রযোজিত FTV ধারাবাহিক আয়োজন এ সালের পথে আমাদের আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম